তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কালাগজ গ্রামে। সংঘর্ষে জখম দুপক্ষের ছয়জন। জানা গিয়েছে দিন কয়েক ধরে নির্বাচনে কাজকর্ম নিয়ে কালাগজ গ্রামের হরেন সিংহের সঙ্গে পঞ্চায়েত সদস্য নিখিল রায়ের মধ্যে বিবাদ চলছিল। কালাগজ বুথে দায়িত্বে থাকা সত্ত্বেও দলের প্রার্থীর হয়ে কোনো রকম প্রচারে অংশ নেননি হরেন সিংহ। শনিবার নিখিল রায়ের প্রতিনিধিত্বে এক মিছিল বের হলে হরেনবাবুর ধান মিলের সামনে তার ছেলে হিমন্ত সিংহকে দেখতে পেয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের মোট ছয়জন আহত হয়। এদের মধ্যে হরেন সিংহের আঘাত গুরুতর। আহতদের প্রত্যেকেই চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের বিবাদমান দুপক্ষেরই। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ব্যাপারটা হচ্ছে আমার মুড়ি মিল ছেলেটা ছিল, একটা কর্মচারী থাকি, একটা মুড়ি মিল আছে। তো ছেলেটা আমাকে হঠাৎ করে বলছে কাকু আমাদের মিলটার মধ্যে আগুন লাগাই দিচ্ছে, মুড়ির মিলের মধ্যে। কে ভাই, তার ধরপড় করে গেলাম। যাওয়ার পরে দেখি যে নিখিল আর অসীম মুখার্জি, নিখিল আর অসীম মুখার্জি বিভূতিও গেছিল। তা যাই হোক, তাই বলে যে মিলের মধ্যে কেন মরে দিয়ে, তারপরে বলছে আমি ইয়ে করছি, ওই বেইমানি করছি, গদ্দারি করছি, এই করছি, ওই করছি, মানে তাল নাই কথার, কি বলতেছে। হ্যাঁ, আমি বললাম, তারপরে এই মোনা সিং আর নিখিল আমাকে মার, হ্যাঁ মারে ব্যাপার। 2024 ইলেকশন হয়ে গেল কালকে, তো আমরা জনসংযোগ করছি আর কি, জনসংযোগ বাড়ি বাড়ি যাচ্ছি। তো ইন দিস টাইম হরেন সিং যে আছে তার মুড়ির মিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। হরেন সিং ওর ছেলে ফার্স্ট, ওদের একটু ভয় আছে, যেহেতু তৃণমূলের নেতা ছিল, এখন বিজেপি করে, অতর্কিত আমার এই মাথায় এবং হাতে এবং এই যে আমার ভাস্তা আছে আমাদের কর্মী তৃণমূলের, এই যে গণেশ প্রামাণিক, সবার ইয়েতে অতর্কিতে হামলা করে।